হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আসপিস কিচেন অ্যান্ড ব্লগ আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাসায় কিভাবে ঝটপট স্যান্ডউইচ তৈরি করা যায় এই চিজ স্যান্ডউইচ বা এগ স্যান্ডউইচ আমরা খুব সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারি যা খেতে পারি টিফিন বক্সে সকালে বা বিকালে নাস্তায় অথবা ইফতারিতেও আসুন দেখে নি কীভাবে তৈরি করি ঝটপট এই চিজ স্যান্ডউইচ দু পিস ব্রেড নিয়ে নিলাম চারপাশে আপনারা কেটে নিতে পারেন আমি না কেটেই আজকে তৈরি করে নিব। আর এখানে নিয়ে নিয়েছি এক স্লাইস চিজ এই চিজটাকে আমি দিয়ে দিব এখানে এক চিমটি লবণ দিয়ে ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। দুই ব্রেডের মাঝখানে এভাবে আমি চিজটা দিয়ে দিলাম আর চারিপাশে উপরে নিচে দিয়ে দিচ্ছি আমি যে ডিমের মিশ্রণটা রেখেছি এই ডিমের মিশ্রণ চুলায় একটি প্যান নিয়ে নিয়েছি এখন এই ফ্রাই প্যানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এই ডিম দিয়ে ভেজানো দুই পাশেই ব্রেডটা দিয়ে দিচ্ছি আর ডিম উপরে একটু ছড়িয়ে দিচ্ছি একটি ডিম দিয়ে আপনি দুই থেকে চারটি তৈরি করে নিতে পারেন আর যদি মোটা করে দিতে চান সেক্ষেত্রে দুইটি স্যান্ডউইচ হবে এখন হালকা আছে আমি কিছুক্ষণ ভেজে নিব এপিটোপিট দুই পিঠ উল্টে খুব ভালো মতো ভেজে নিলাম আর চুলা রাচটা ক্ষেত্রে খুব বেশি হাই হিট করা যাবে না মিডিয়াম করে রাখতে হবে এই যে দেখুন দুই পিঠ উল্টে এভাবে ভেজে নিলাম যেন কাঁচা কাঁচা না থাকে একটি পছন্দ মতো প্লেটে নিয়ে নিলাম এখন আমরা চাইলে এভাবেও খেতে পারবো অথবা আমরা ভিতরে কেটে দেখি ভিতরে কেমন হয়েছে এভাবে তিন তিনকোনা করে কেটে স্যান্ডউইচের আকৃতি দিয়ে ও হয়ে গেল সুস্বাদু দারুণ স্যান্ডউইচ ঝটপট এভাবে স্যান্ডউইচ তৈরি করে আমরা খেতে পারি আর উপরে ছড়িয়ে নিচ্ছি টমেটো সস খুব সহজে তৈরি হয়ে গেল সুস্বাদু চিজ স্যান্ডউইচ এভাবে স্যান্ডউইচ তৈরি করে আমরা খেতে পারি সকালে বিকালে টিফিন বক্সে বা অতিথি আপ্যায়নে আমরা দিতে পারি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে বেশি করে লাইক শেয়ার এবং করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ